الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. حضرات علماء کرام, محترم حاضرین, আমার আলোচ্য বিষয় ঘোষণা দেওয়া হয়েছে আপনাদের সামনে, কোরআনের আলোকে সাম্প্রদায়িক সম্প্রীতি, এই দুইটা শব্দ সাম্প্রদায়িক আর সম্প্রীতি বাংলা ভাষার মধ্যে একেবারে সহজ শব্দ না, কিছু কঠিন শব্দ, এবং দুটা শব্দ আমাদের বর্তমান সমাজের প্রচলিত রাজনীতির সাথে, দুধের সাথে পানি আর পানির সাথে দুধ যেভাবে মিশা যায়, ঠিক তেমনি ভাবে এই দুইটা শব্দ আমাদের প্রচলিত রাজনীতির সাথে মিশা গেছে। এই কারণে দুইটা শব্দর অর্থ সম্পর্কে আগে আলোচনা হওয়া দরকার। সম্প্রদায় থেকে সাম্প্রদায়িক, সম্প্রদায়ের সাথে সম্পর্কিত জিনিসকে সাম্প্রদায়িক কয়, এর মূল শব্দটা হইল সম্প্রদায়। সম্প্রদায়ে শব্দের অর্থ হইল দল, সমাজ, গোষ্ঠী, সমষ্টি, এগুলি হল সম্প্রদায় শব্দের অর্থ। কোন একজন মানুষের সম্প্রদায় কয় না, এক গোষ্ঠীর মানুষের কয় সম্প্রদায়, এক সমাজের মানুষের কয় সম্প্রদায়, এক দল মানুষের কয় সম্প্রদায়, এক ধর্মাবলম্বী মানুষের কয় সম্প্রদায়। তাহলে সম্প্রদায় শব্দটা ব্যক্তিগতভাবে ব্যবহৃত না দলগতভাবে ব্যবহৃত? দলগতভাবে। কিন্তু আমাদের বর্তমান রাজনীতির পরিভাষায় এই সম্প্রদায় শব্দটা শুধুমাত্র ধর্মাবলম্বীদের ব্যাপারে ব্যবহার করা হয়। হিন্দু সম্প্রদায়,
মুসলমান সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, এরকম শুধুমাত্র এক এক ধর্মাবলম্বী মানুষকে এক একটা সম্প্রদায় বলা হয় বর্তমান প্রচলিত রাজনৈতিক পরিভাষায়। অভিধানে শুধুমাত্র ধর্মাবলম্বীকে সম্প্রদায় বলে না, যে কোনো দল বা গোষ্ঠীকেই অভিধানে সম্প্রদায় বলে। আর আমাদের বর্তমান সমাজের প্রচলিত রাজনৈতিক পরিভাষায় শুধুমাত্র কোন ধর্মাবলম্বীকেই সম্প্রদায় বলা হয়। এই সম্প্রদায় শব্দের সাথে সম্পর্কিত জিনিসটাকে সাম্প্রদায়িক বলা হয়। কাজেই সাম্প্রদায়িক সম্প্রীতিকতার অর্থ হল প্রচলিত ভাষায় বিভিন্ন ধর্মাবলম্বীদের পরস্পরে মিলে মিশে চলা ফিরার নয়। সম্প্রীতি মানে ভালোবাসা, সম্প্রীতি মানে একের প্রতি অপরের সৎ আচরণ, ভালো আচরণ, সৌজন্যমূলক আচরণ, মিলে মিশে চলাফেরা করা, যারা সম্প্রীতি করে। কাজেই সাম্প্রদায়িক সম্প্রীতির প্রচলিত অর্থ হইল বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ পরস্পরে পরস্পরের সাথে ভালোবাসার মাধ্যমে মিলে মিশে চলাফেরা করা, এটা সাম্প্রদায়িক সম্প্রীতির বর্তমান প্রচলিত অর্থ। এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের একসাথে মিলেমিশে চলাফেরা করার নীতিমালা কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ আছে এবং তার একটা নির্ধারিত সীমা রেখাও আছে। যে সমাজে মুসলমানেরাও বসবাস করে ও মুসলমানেরাও বসবাস করে, এই সমাজের মুসলমানেরা ও মুসলমানদের সাথে কেমন আচরণ করে, চালচলন কেমন হবে, আচার ব্যবহার কেমন হবে, তার সুস্পষ্ট নীতিমালা শুধু কুরআনে আছে তাই নয়, শুধু ইসলামে আছে তাই নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপূর্ণ নীতিমালা একমাত্র কোরআন হাদিসেই আছে, একমাত্র ইসলাম ধর্মেই আছে। সাম্প্রদায়িক সম্প্রীতির সুস্পষ্ট নীতিমালা একমাত্র ইসলাম ছাড়া দুনিয়ার আর কোথাও নাই। কথাটা আরো সহজে আমি যদি বুঝাইতাম একটা উদাহরণ, বাংলাদেশে বাংলাদেশের নাগরিকদের মধ্যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, তারপরে আমার মনে হয় দুই নম্বর নাগরিকের দুই নম্বর সংখ্যা হবে মনে হয় হিন্দুদের, দ্বিতীয় পর্যায়ে সংখ্যাগরিষ্ঠ হবে হিন্দু। বাংলাদেশের হিন্দুরা যেভাবে তাদের স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করার সুযোগ পায়, বাংলাদেশের কোন মুসলমান কোন হিন্দুকে তার ধর্ম পালনে কোনদিন কোন রকমের ব্যাঘাত সৃষ্টি করে, বরং আমরা যে বিভিন্ন জায়গায় সভা সমিতিতে যাই দেখা যায় অমুকদিন হিন্দুরা পূজার তারিখ করছে, এই কারণে মুসলমানেরা তফসিরুল কোরআন সম্মেলন করতে পারবে না, নিষেধ করে দেওয়া হয়। এই মাত্র কিছুদিন আগেও সুনামগঞ্জে আমার একটা তফসিরুল কোরআন সম্মেলনের তারিখ ছিল তিন দিন ব্যাপী, ইন্দুরার পূজার তারিখ গুলো এর ভিত্তিতে বসে এই কারণে তারিখ আমার পাল্টাই দিয়েছে। তাইলে আমাদের কারণে তাদের ধর্ম পালনে ব্যাঘাত হইতেছে বাংলাদেশে, না তাদের কারণে বরং কোন কোন ক্ষেত্রে আমাদের ব্যাঘাত হইতেছে?
মুসলমানদের কারণে হিন্দুদের ধর্ম পালনে বাংলাদেশের কোথাও কোনো ব্যাঘাত নাই। মুসলমানেরা নিজেদের কিছু ক্ষতি স্বীকার করিয়া নিজেদের ধর্ম পালনে কিছু ব্যাঘাত সৃষ্টি করিয়া হইলেও হিন্দুদেরকে তাদের ধর্ম পালনে পূর্ণ সুযোগ সুবিধা এবং স্বাধীনতা দিচ্ছে। কোন কারণে বাংলাদেশের মুসলমানদেরকে বাংলাদেশের আলিমগণই কথা পরিষ্কার বলে দিচ্ছেন যে ইসলামের বিধান মতে একই দেশের বাসিন্দা যদি ভিন্ন ধর্মাবলম্বী হয় তাইলে তাদের ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার কোন মুসলমানের নেই। একই দেশের বাসিন্দা আমরা মুসলমানেরাও, একই দেশের বাসিন্দা তারা হিন্দুরাও, কাজেই আমাদের ধর্ম পালনে বাধা দেবার, ব্যাঘাত সৃষ্টি করার যেমন তাদের কোনো অধিকার নাই, তাদের ধর্ম পালনেও বাধা দিবার কোন রকমের ব্যাঘাত সৃষ্টি করার অধিকার আমাদের নাই। আমরা কুরআন থেকে এই বিধান পাইছি, আমরা আমাদের জনগণকে এই বিধান বুঝাইয়া দিছি, আমাদের জনগণ এই বিধান করায় গণ্ডায় পালন করে বলেই তারা পরিপূর্ণ স্বাধীনতা তাদের ধর্ম পালনের পাইয়া দিয়েছে। এর সম্পূর্ণ বিপরীতে ভারতে যান, দেখবেন ভারতের সংখ্যালঘু মুসলমানেরা সংখ্যাগুরু হিন্দুদের দুরুম অত্যাচার নির্যাতনের কারণে স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারছে। বাংলাদেশে মুসলমান সংখ্যাগুরু, ভারতে হিন্দু সংখ্যাগুরু, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু, ভারতে মুসলমান সংখ্যালঘু, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা পরিপূর্ণভাবে তাদের ধর্ম পালনের সুযোগ পায় কেন? আমরা ইসলামের বিধান মতে তাদেরকে সেই সুযোগ দান করেছি। কিন্তু ভারতের সংখ্যালঘু মুসলমানেরা ধর্ম পালনের স্বাধীনতা পায় না, কারণ তাদের ধর্মে অন্য ধর্মরে সহ্য করার মতো, যারে পরধর্ম সহিষ্ণুতা বলা হয়, হিন্দুদের ধর্মে অপরের ধর্ম সহ্য করার মতো কোন সুস্পষ্ট নীতিমালা নাই। যদি থাকত তাহলে বাবরি মসজিদ বাইন্দিয়া রামের মন্দির বানাইত না। বলেন ভারতের অযোধ্যার বাবরি মসজিদ বাইন্দিয়া হিন্দুরা গায়ের দূরে রামের মন্দির বানাইছেনি? বানাইছে। তাইলে তারা অপরের ধর্মরে সহ্য করতে পারে না। বাংলাদেশের কোন মুসলমানে হিন্দুর মন্দির ভাঙ্গিয়া মসজিদ বানাইছেনি? তাহলে এরা অপরের ধর্ম সহ্য করতে পারে? এবার নিজের বুকে হাত দিয়া কই, সাম্প্রদায়িক সম্প্রীতি কারা রক্ষা করে? একমাত্র মুসলমানে রক্ষা করে। কেন? সাম্প্রদায়িক সম্প্রীতির সুস্পষ্ট বিধান থাকলে একমাত্র ইসলাম ধর্মে আসে। কিন্তু এই সম্প্রীতির একটা সীমারেখা, সীমানা আছে। এই সাম্প্রদায়িক সম্প্রীতির সীমানাটা রক্ষা করার বেলায় আমি দেখছি বাংলাদেশের মুসলমানেরা সাম্প্রদায়িক সম্প্রীতির সীমানাটা রক্ষা করতে পারে, হিন্দুরা বরং সীমানা করায় গণ্ডায় রক্ষা করে। বাংলাদেশের হিন্দুরা সাম্প্রদায়িক সম্প্রীতির সীমানা করায় গণ্ডায় রক্ষা করে চলে, বাংলাদেশের মুসলমানেরা সাম্প্রদায়িক সম্প্রীতির সীমানা মুঠেও রক্ষা করতে পারে। এর একটা উদাহরণ, হিন্দুরা মুসলমানের সাথে ঈদ নামাজও আয়নি, গরু দোয়া করা যায়নি, গরুর গোশত খাওয়ার যায় না, রমজান মাস ইফতার করার আয় না, সেহরি খাওয়ার যায় না। কারণ এখানে এটা ধর্মের ব্যাপার, এটা আমাদের ধর্মের কাজ, এটা তাদের ধর্মের কাজ নয়। কাজেই সীমারেখাটা তারা করায় গণ্ডায় রক্ষা করে চলতেছে। আমার কথা বুঝে দেখলে বলেন, বাংলাদেশের কোন মুসলমান হিন্দুদের পূজা যায় কিনা? হিন্দুরা মুসলমানের ঈদ আসে না, কিন্তু মুসলমান হিন্দুরার পূজাতে যায়।
প্রমাণ হইল সাম্প্রদায়িক সম্প্রীতির সীমারেখা কড়ায় গণ্ডায় হিন্দুরা রক্ষা করে, মুসলমানেরা সাম্প্রদায়িক সম্প্রীতি আছে ঠিক কিন্তু সীমারেখা রক্ষা করে না। এটা মুসলমানদের নীতি ভ্রষ্টতা, এটা মুসলমানদের পথ ভ্রষ্টতা, এটা মুসলমানদের চিন্তা চেতনার ভ্রষ্টতা। আরেকটা উদাহরণ দিই, বাংলাদেশে অনেক মুসলমানে ফাটা ফালে পূজার বাজারও বেশি দামে ব্যস্ত, হিন্দুরা নিয়া বলি দিত মুসলমানের বড় ফাটা ভাইয়া পূজার বাজারও বেশি দাম পাইয়া হিন্দুরা তো বিক্রি করিয়া দেয় নিয়া বলি দিবার লাগে। হিন্দুরা অনেক কোন গুরু ফালে ঈদের বাজারও বেশি পয়সা ভাই পাইয়া বেচবার লাগে মুঠে। তাহলে সম্প্রীতির সীমারেখাটা ঠিক মতো রক্ষা করতেছে কারা? হিন্দুরা। মুসলমানেরা সাম্প্রদায়িক সম্প্রীতির সীমারেখা রক্ষা করতেছে না, এটা অপরাধ, এটা অন্যায়, এটা অন্যায়। সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রেখে চলব কিন্তু সীমারেখা রক্ষা করবো না কেন, এটা হইল অপরাধ। এই অপরাধটা বোঝা দরকার। আমি যদি আর একটু কড়া ভাষায় কই তাহলে আপনারা বিরক্ত হইতে পারেন, মাপ ছাইয়া নেই আগে, মাপ ছাইয়া নেই আগে। হিন্দুদের হায়া লজ্জা আছে, এই কারণে ফাটা ফাইলে মুসলমানের ঈদও দেয় না, মুসলমান বেহায়া বেলাদা হইয়া গেছে, এই কারণে হিন্দুরা হায়া লজ্জা আছে, এই কারণে গরু হইলে মুসলমানের ঈদও কুরবানি দিবার লাগে দেয় না, মুসলমান বেহায়া বেলাদা হইয়া গেছে, এই কারণে ফাটা ফাইলে পূজা বেজবার লাগি দেয়। হিন্দুদের হায়া লজ্জা আছে বলে আপনাদের ঈদ নমাজে শরীফ হয় না, মুসলমানের হায়া লজ্জা নাই এই জন্য এরার মান্ডব বড় পূজা গিয়া শরীফ হয়। কথা বুঝে আইছি না বুঝে? তবে সীমারেখাটা ঠিক মতো রক্ষা করতেছে কারা? হিন্দুরা। সীমারেখা লম্বন কইরা চলছে কারা? যে সমস্ত মুসলমানেরা সাম্প্রদায়িক সম্প্রীতির সীমারেখা লম্বন করতেছে এদের ব্যাপারে আল্লাহুল আলমিন আজকে নয় 1500 বছর আগেই কুরআনে বলে দিয়েছে, তোমরা যারা মুমিন মুসলমান, তোমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, আগে ইসলাম ধর্মে বিশ্বাসী হওয়ার মর্ম বুঝো, যারা তালে তালে ইসলাম ধর্মের দাবি করে এরাই বেহায়া বেলাদা হইয়া ভ্রান্ত ধর্মের অনুষ্ঠানে অংশগ্রহণ করে, যারা তালে তালে নয় জেনে শুনে বুঝে শুনে যারা ইসলাম ধর্ম বিশ্বাসী হয় এরা বেহায়া হতে পারে না, বেলাদা হতে পারে না, এরা বিজাতীয়দের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে না। এই কারণে মুসলমানদের আগে বোঝা দরকার যে আমরা যে ইসলাম ধর্মে বিশ্বাসী হইলাম, আমরা এই ইসলামে আমাদেরকে কি বলে ধর্ম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের একায়াতে বলে, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। অন্য আয়াতে বলেন, ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম যারা পালন করবে আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, কখনো তাদের ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালের হিসাব নিকাশে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত সাব্যস্ত হবে, তারা চিরস্থায়ী জাহান্নামী সাব্যস্ত হবে। পরিষ্কার বুঝে থাকে বলুন আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম কতটা? মাত্র একটা, সেটা হইল ইসলাম।
ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কথাটা খুব পরিষ্কার ভাষায় আল্লাহ কোরআনে বলে দিয়েছে, অস্পষ্ট ভাষায় নয়, ব্যাখ্যা সাপেক্ষ ভাষায় নয়, বিশ্লেষণ সাপেক্ষ ভাষায় নয়। কেমনে কোথায় বিষয়টা? আরেকদিন মনে হয় কইছি, গতকাল না পরশুদিন, কোন মাসে রোজা রাখা ফরজ, এটা আল্লাহ কোরআনে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ সুস্পষ্ট ভাষায় বলেননি, বলেছেন গনা বাসা কয়েকদিন। কয়েকদিন বলতে সুনির্দিষ্ট কোন সংখ্যা বোঝায় না। তাহলে দিনের সংখ্যাটা আল্লাহ সুস্পষ্ট বলেছেন না অস্পষ্ট? যেমন ভাবে দিনের সংখ্যা অস্পষ্ট বলেছেন, মাসের নাম কিন্তু এইভাবে অস্পষ্ট বলেননি, মাসের নাম সুস্পষ্ট বলে দিয়েছেন, শাহরু রমাদান, রমজান মাসে রোজা রাখা ফরজ। সুতরাং কোন মাসে রোজা রাখতে হবে এটা নিয়ে আর কোন ব্যাখ্যা বিশ্লেষণের ফাঁক ফুকর নাই। কোন মাসে রোজা রাখতে হবে এটা নিয়ে মাথা গামানির আর দরকার নাই, ব্যাখ্যা বিশ্লেষণের কোন সুযোগ নাই, কোন রকমের ফাঁক ফুকর নাই। যেমন ভাবে কোন মাসে রোজা রাখতে হবে সেই কথাটা আল্লাহ অত্যন্ত সুস্পষ্ট ভাবে কোরআনে বলে দিয়েছেন, যেখানে কোন ব্যাখ্যা বিশ্লেষণের অবকাশ নাই। ঠিক তেমনি ভাবে একমাত্র ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কথাটা সুস্পষ্ট ভাবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যার মধ্যে কোন ব্যাখ্যা বিশ্লেষণের অবকাশ নাই। যেমন ভাবে কোরআনের এক আয়াতে বলে দিয়েছেন ইসলাম ছাড়া সমস্ত ধর্ম বাতিল, একমাত্র ইসলাম ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, তেমনি ভাবে কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন লা ইকরাহ ফিদ দ্বীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। কেউ যদি খুশি মনে ইসলাম ধর্ম গ্রহণ করে ভালো কথা, কেউ যদি খুশি মনে ইসলাম ধর্ম গ্রহণ না করে, সে ইচ্ছা মতো যদি হিন্দু ধর্ম পালন করে তাকে স্বাধীনভাবে পালন করতে দিতে হবে, বাধা দেওয়ার অধিকার কোন মুসলমানের নাই। কেউ যদি ইচ্ছা মতো বৌদ্ধ ধর্ম, খুশি মনে বৌদ্ধ ধর্ম পালন করে তাকে ইচ্ছা মতো পালন করার সুযোগ দিতে হবে, বাধা দেওয়ার অধিকার কোন মুসলমানের নাই। কেউ যদি খুশি মনে ইহুদি ধর্ম পালন করে, কেউ যদি খুশি মনে খ্রিস্ট ধর্ম পালন করে তাকে স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে দিতে হবে, বাধা দিবার অধিকার কোন মুসলমানের নেই। কোরআনের দুইটা ঘোষণা পাশাপাশি আমরা রাখি, এরপরে প্রশ্ন জাগবে, তুলনামূলক প্রশ্নের জবাব বোঝার চেষ্টা করি। একা এতে আল্লাহ বলেছেন একমাত্র ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আর একা এতে বলেছেন সকল ধর্মরাই আপন, সকল ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনের স্বাধীন। কথা বুঝতে আসছে? এই দুইটা ঘোষণা কোরআনে, একটা ঘোষণা হলো একমাত্র ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, আর একটা আয়াত হইল সমস্ত ধর্মাবলম্বীরাই যার যার ধর্ম পালনে স্বাধীন। এখন প্রশ্ন জানে, একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্ম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, সুস্পষ্ট ভাবে আল্লাহ কোরআনে বলে দিলেন, তাহলে যেসব ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় ওইসব ধর্মাবলম্বীদেরকে পালন করার, বাতিল ধর্ম ভ্রান্ত ধর্ম পালন করার স্বাধীনতা দিলেন কেন? প্রশ্ন বুঝতে পারছেন? বুঝে থাকলে বলেন ইসলাম ছাড়া কোরআনের ঘোষণা মতো অন্য সমস্ত ধর্ম হক না বাতিল, তাদের ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার কোন মুসলমানের আছে? বাতিল হইলে বাধা দেব না কেন? আর বাধাই যদি দিতে পারবো না তাহলে বাতিল হবে কেন? এইটা হইল প্রশ্ন। প্রশ্ন বুঝাইছি নি বেলা বুঝে? অন্যান্য বছর একাধিকবার আপনাদেরকে এই প্রশ্নের জবাব আমি বুঝি, আজকে আবার নতুন ভাবে কই একটা উদাহরণের মাধ্যমে বুঝতে সহজ। যে কোন নিয়মতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম আছে, বৎসরান্তে ছাত্রদের একটা বাৎসরিক পরীক্ষা হয়। পরীক্ষার হলে যখন ছাত্ররা প্রশ্নপত্র হাতে নিয়ে বসে,
যদি প্রশ্নের জবাব সঠিকভাবে লেখে তাইলে তারে লিখতে দেওয়া হয়, আর যদি প্রশ্নের জবাব ভুল লেখে তাহলে এক্সামিনারের পক্ষ থেকে তারে লিখতে বাধা দেওয়া হয়। দেওয়াই না, বাধা না দেওয়ার কারণ কি? এই লেখা গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য না হইলে বাধা দিল না কেন? আর বাধাই যদি দিল না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নের সেই জবাব, বুঝেছেন? ইসলাম ছাড়া অন্য ধর্ম যদি গ্রহণযোগ্য না হয় তাহলে এরা ধর্ম পালনে বাধা দেব না কেন? আর বাধাই যদি দেব না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? আমি ইজব করে দিব, আগে কও পরীক্ষার্থী ছাত্র ভুল লেখলে বাধা দেও না কেন? লেখা গ্রহণযোগ্য, বলে না গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য না হইলে বাধা দিলা না কেন? আর বাধাই যদি দিলা না গ্রহণযোগ্য হবে না কেন? পরীক্ষার হলে যেই জবাব, ধর্ম পালনের বেলায় সেই জবাব। এবং উভয় প্রশ্নের একদম, উভয় প্রশ্নের এক জবাব, জবাবটা হইল নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার হলে ছাত্র ভুল লেখলেও বাধা দেব না, কি জন্য? নিয়ম রক্ষার জন্য। ঠিক তেমনিভাবে আল্লাহ দুনিয়াতে নিয়ম করে দিয়েছেন, মুসলমানেরা অমুসলমানদের ভ্রান্ত ধর্ম পালনে বাধা দিও না, কারণ তাদের ভ্রান্ত ধর্ম পালনের বিচারের দায়িত্ব তোমাদের হাতে নয়, তাদের ভ্রান্ত ধর্ম পালনের বিচারের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখেছি, এবং সেই বিচার দুনিয়াতে হবে না, সেই বিচার হবে আখেরাতে। কথা বুঝে আসছে কিনা? আমরা না করলে আপনারা এটার লাগে ফিরাফিরি করেন কেন? রোজা রাখাও তো একটা ধর্মের কাজ, এটা না করলে আপনারা এত জোর জোর চালাই দেন কেন? যে কোনো ধর্মের কাজের জন্য আপনারা এত ফিরাফিরি করেন কেন? এই প্রশ্নের জবাবটাও একটা উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। ইসলামের বিধান মতে কোন একটা সামালে গামে কোন একটা পুরুষের কাছে নিজের বিয়ার কেজিন দেওয়ার অধিকার নাই। মেয়ে যদি অনুমতি না দেয়, সামালে গামে যদি কোন পুরুষের কাছে বিয়ার অনুমতি না দেয়, বা মেয়ের বাপেরও অধিকার থাকে না জুড়ে দিয়া দেওয়া, এটা ইসলামের বিধান। কথা বুঝছেন? বুঝে থাকলে বলেন, ইসলামের বিধান মতে সাবালে গামে একে কোন পুরুষের কাছে বিয়া দেওয়া হবে, এই ক্ষেত্রে বাবার বল প্রয়োগ চলবে না মেয়ের স্বাধীনতা আছে? স্বাধীনতা মেয়ে যে পুরুষের কাছে এদিন দিবে শুধুমাত্র সেই পুরুষের কাছে তার বিয়া হবে, বাপের জুড়ে যদি কোনো পুরুষের কাছে বিয়া দেয় এই বিয়া গ্রহণযোগ্য হবে না। কোন পুরুষের কাছে মেয়ে বিয়ারে দিন দিবে এই ব্যাপারে তার পূর্ণ স্বাধীনতা আছে কিনা? একটা পুরুষের কাছে এদিন দিয়া সারলে পরে মেয়ে নিজের স্বাধীনতায় পূর্ণ অধিকার প্রয়োগ করিয়া একটা পুরুষের কাছে বিয়ারে দিন দেওয়ার পরে যখন তার সাথে তার বিয়া হইয়া যাইব, বিয়া হওয়ার পরে যে স্বামীর কাছে বিয়ারে দিন দিল এই স্বামীর গড় করা না করারও অধিকার থাকে না? গড় করতে বাধ্য, এদিন দেওয়া না দেওয়ার অধিকার ছিল, এদিন দেওয়ার পরে গড় না করার অধিকার থাকে না। ঠিক তেমনি ভাবে যে কোনো ধর্মাবলম্বী, ইসলাম গ্রহণ করা না করার অধিকার ছিল, যারা ইসলাম গ্রহণ করে ফেলেছে তাদের ইসলামের বিধান লঙ্ঘন করার অধিকার থাকে না। কথা বুঝেছি? তাহলে ধর্মীয় ব্যাপারে বল প্রয়োগ চলবে না মানে ধর্ম গ্রহণ করার পরে ধর্মের বিধান পালনে বল প্রয়োগ চলবে না গ্রহণ করা না করার ব্যাপারে বল প্রয়োগ চলবে না? হ্যাঁ, কোন হিন্দুকে বল প্রয়োগে মুসলমান বানানো যাবে না, কোন বৌদ্ধকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য বল প্রয়োগ করা যাবে না, কোন ইহুদি খ্রিস্টানকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বল প্রয়োগ করা যাবে না। কিন্তু যারা নিজের ইচ্ছায় মুসলমান, আপনারা অনিচ্ছায় মুসলমান, ইচ্ছায় যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা ইসলামের বিধান পালন করতে বাধ্য। যেমন ভাবে মেয়েটা যে ছেলের কাছে নিজের ইচ্ছা মতো বিয়া হইছে এই ছেলের গড় করতে বাধ্য, ঠিক তেমনি ভাবে যারা নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের ইসলামের বিধান পালন করতে বাধ্য। কোন মেয়ে যদি ইচ্ছা মতো একটা পুরুষের কাছে বিয়া বসার পরে গড় করে না,
তাইলে ওই মেয়ের দাম্পত্য জীবনের যে দশা হবে, কোন ব্যক্তি ইচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যদি ইসলামের বিধান পালন করে না, তাহলে ওই বেটির নামে গরারি বেটার ধর্ম একরকম। কথা বুঝাই চিনি না বুঝে। এখন এই কথাগুলি বুঝলে মনে, আমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছি কি মুজ্জা গ্রহণ করছি, অন্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য বুঝিয়া না গ্রহণযোগ্য না বুঝিয়া? হ্যাঁ, আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এই কথা বুঝে শুনে একমাত্র ইসলাম ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই কথা বুঝে শুনে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আরো পরিষ্কার ভাবে আল্লাহ অন্য আয়াতে বলেন, আল্লাহ বলেন, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, ইসলাম ধর্মকে আমি তোমাদের জন্য পছন্দ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় পছন্দসই নয়, একমাত্র ইসলাম ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, একমাত্র ইসলাম ধর্ম আল্লাহর কাছে পছন্দসই। সুতরাং যারা ইসলাম ধর্ম পালন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। ইসলাম ধর্ম যারা পালন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। কেন ভালোবাসেন? আল্লাহর গ্রহণযোগ্য ধর্ম পালন করার কারণে, আল্লাহর পছন্দসই ধর্ম পালন করার কারণে ইসলাম ধর্ম গ্রহণকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। এক কথায়, সোজা কথায়, ইসলাম ধর্ম গ্রহণকারীরা, ইসলাম ধর্ম পালনকারীরা আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর মহব্বতের ব্যক্তি। পক্ষান্তরে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে না, এরা আল্লাহর মহব্বতের পাত্র নয়, এরা আল্লাহর ভালোবাসার পাত্র নয়, এরা আল্লাহর নিয়ামত হওয়ার যোগ্য নয়, এরা আল্লাহর দরবারের শাস্তিযোগ্য আসামি, আল্লাহর দরবারের অপরাধী। এখন কোন দেশের সরকারের দরবারের যে অপরাধী, যে আসামি, এই আসামির পক্ষপাতি যদি কেউ হয়, এই পক্ষপাতিকে সরকারে ভালোবাসবে? বাসবে না। ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম যারা পালন করে তারা আল্লাহর দরবারে প্রিয় পাত্র না আসামি? আসামি। কাজেই তাদের ধর্মীয় ধর্মীয় অনুষ্ঠানে যে তুমি যাও, ওইটা পছন্দ করে যাও না না পছন্দ করে যাও? না পছন্দ করলে তো যাইতেই পারো না, আর পছন্দ করে যদি যাও তাইলে তুমি কোন কাতারে গেছো বুঝবার লাগে। আমি একটা উদাহরণ দিই, ভালো করে বলবে, এবং আমার উদাহরণটা শুনলে পরে কেউ যেন আমারে আবার রাজনৈতিক ভাবে সন্দেহ না করেন, এই কারণে আমার রাজনৈতিক অবস্থানটাও আগে পরিষ্কার করে নিই। আমি কোন রাজনৈতিক প্রচলিত কোন রাজনৈতিক দল করি না, আমি প্রচলিত কোন রাজনৈতিক দল করি না। আমার দেশে বিদেশে অনেক সময় অনেকে জিজ্ঞাসা করে আপনি কোন দল করেন, আমি কই আমি কোন দল করি না। কথা বুঝাইছি, আমি কোন দল করি না। রাজনীতি যারা করে এরা কোন দল করে কিনা এইটা এই হরতালের পর হরতালে কিছু আন্দাজ হয়নি। কোন দল কই, কোন দল কোথায়? রাজনীতি যেখানে কোন দল সেখানে, রাজনীতি যেখানে কোন দল সেখানে। এই কারণে আমি রাজনৈতিক কোন দল, এই প্রচলিত কোন রাজনৈতিক দল করি না। কবছর আগে আমার লন্ডনে একজনে জায়গায় কয়া, হুজুর আপনি পলিটিক্স এর ডেফিনেশন জানেন? আমি পলিটিক্যাল পার্টি করি না, পলিটিক্স আমার কোন ডিউটিই না, এটার ডেফিনেশনের দরকার কি আমার? কয় জানি না, কাজে লাগবে। আমি কাজে লাগলে কম কেমনে এটার ডেফিনেশন কিনা, কয় টিক্স এর উপর টিক্স, তার উপর ডাবল টিক্স, তার নাম পলিটিক্স। টিক্স এর উপর টিক্স, তারপর ডাবল টিক্স, আর নাম পলিটিক্স। আমি সমস্ত টিক্স করতে পারি না, এই কারণে রাজনৈতিক দল করতে পারি। কথা বুঝে আসলো? যেহেতু আমার রাজনৈতিক অবস্থানটা আপনাদের কাছে পরিষ্কার, এই কারণে আমি বিষয়টা খোলা খালা আপনাদের সাথে আলোচনা করতাম।
খুব পরিষ্কার ভাবে আপনাদের সামনে বিষয়টা আলোচনা করার মতো সজ্জা হলাম। ইসলাম ধর্মে যারা বিশ্বাসী, ইসলাম ধর্ম যারা পালন করে, তারা আল্লাহর কাছে প্রিয় পাত্র। ইসলাম ধর্মে যারা বিশ্বাসী নয়, তারা আল্লাহর মহব্বতের পাত্র, না শাস্তির আসামি, আল্লাহর দরবারের শাস্তির আসামি। এখন সরকারের দৃষ্টিতে যারা আসামি, এরা যারা ভালোবাসে, এরা সরকারের ভালোবাসার পাত্র থাকে থাকে না? কথাটা বুঝার লাগে এবার উদাহরণ। এই যে বিগত সরকারের মেয়াদ গেল কত তারিখে, কত কোন মাসের ২৪ তারিখে মেয়াদ শেষ হয়েছে? না না, অক্টোবরের ২৪ তারিখে যে সরকারের মেয়াদ শেষ হইল, এই সরকার যুদ্ধাপরাধীদের বিচার কাজ হাতে দিচ্ছে। অনেক যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আদালতে ফাঁসির রায় হইয়া গেছে, অনেকের রায় হওয়ার পথে আছে। বলেন যুদ্ধাপরাধীরা এই সরকারের প্রিয় পাত্র না শাস্তিযোগ্য আসামি? এখন যদি কোন লোক যুদ্ধাপরাধী না হইয়াও সরকারের দৃষ্টিতে যারা যুদ্ধাপরাধী এদের পক্ষ অবলম্বন করে, তাহলে সরকারের প্রিয় পাত্র হতে পারে। রাজনীতিতে এদিকে খুব নানা রকম, ধর্মের বেলায় গিয়া বুঝি না কেন, ধর্মের বেলায় মুসলমানেরা আল্লাহর প্রিয় পাত্র, ও মুসলমানেরা শাস্তিযোগ্য আসামি। সুতরাং কোন মুসলমান আল্লাহর দৃষ্টিতে যারা শাস্তিযোগ্য আসামি তাদেরকে অন্তর দিয়া ভালোবাসতে পারে না, সত্যিকারের মুসলমান হইয়া থাকে। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেন, ওয়ালা ইত্তাখিযিল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে মুমিন মুসলমানেরা, কিতাবুজ্জা মুসলমুমিন মুসলমান হিসেবে আগে ঠিক করো, তুমি আল্লাহর প্রিয় পাত্র। এই মুমিন মুসলমান যারা নয়, তারা আল্লাহর প্রিয় পাত্র নয়, আল্লাহর দৃষ্টিতে তারা শাস্তিযোগ্য আসামি, মহা সরকারের দৃষ্টি যারা শাস্তিযোগ্য আসামি, এদের প্রতি যারা ভালোবাসা রাখবে এরাও আল্লাহর কাছে শাস্তিযোগ্য আসামিতে রূপান্তরিত হবে। দয়া করে আপনারা আমাকে কেউ এই প্রশ্ন করবেন না যে সরকারে যাদেরকে যুদ্ধাপরাধী আখ্যা দিল, এদের যে এদের বিরুদ্ধে আদালত থেকে যে রায়ের ঘোষণা হইতে লাগলো আর যে রায় হইয়া গেল, এইগুলি সঠিক না বেঠিক? মেহরবানি করে এই প্রশ্ন আমাকে করবেন না, আমি জানি না, যেহেতু আমি রাজনীতি করি না। এই রাজনৈতিক কোন দলের মূল মূল ব্যাপার সেবার সঠিক বেঠিক আমি কিছু জানি না। ঢাকা কিছুদিন আগে এক সাংবাদিক আমারে জিজ্ঞাসা করে, কয়ে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে আপনার মতামত? আমি একটা রাজনৈতিক ব্যাপার, কয়ে রাজনৈতিক ব্যাপার হইলে কি আপনি ন্যায় অন্যায়, ন্যায় কোনটা অন্যায় কোনটা চিহ্নিত করবেন না, আপনি অন্যায়টা বর্জন করবেন না, আপনি ন্যায়ের পক্ষে থাকবেন না? সাংবাদিকের প্রশ্ন তো এদের প্রশ্ন, তো কয়ে আপনি কি অন্যায়টা বর্জন করবেন না, ন্যায়টা গ্রহণ করবেন না? আমি কই দেখো এত টাইপ করে যদি আমার প্রশ্ন করো, তাহলে আমি জবাব দেবো, তোমার টাইপ করতে বাধ্য হব। কয় জবাব দেন? বললাম শোনো, কোন দেশের সরকার যদি সত্যিকারের জনদরদী সরকার হয়, তাহলে এই সরকারের দায়িত্ব শুধু এক রকমের অপরাধের বিচার করা সরকারের দায়িত্ব নয়, যত রকমের অপরাধ আছে সকল অপরাধের বিচার করা এই সরকারের দায়িত্ব। কথা বুঝতে পারছেন? তাইলে শুধু এক প্রকার অপরাধীদের বিচার হবে আর সকল প্রকার অপরাধীরা অবাধে অপরাধ চালিয়ে যাবে, এটা কোনো কোনো নিষ্ঠাবান সরকারের দায়িত্ব হতে পারে না। এরপরে কইলাম যে তুমি যখন আমার টাইট করছো, আমি তোমার আরেকটু টাইট করে দিই। সরকারের একটা দায়িত্ব হলো শুধু এক অপরাধের বিচার নয়, দেশের যত রকমের যত অপরাধী আছে সকল অপরাধীর বিচার করা এক দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব হলো সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করা, মিথ্যা মামলা গুলা মিথ্যা সাক্ষী দিয়া রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার মতো শাস্তি দেওয়া, এটা কোনোদিন ভালো সরকারের স্বভাব হতে পারে না।
আপনি যদি যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলেন তাহলে সরকারের প্রিয় পাত্র থাকতে পারবেন কিনা আমার আলোচনায় পর্যন্ত সীমাবদ্ধ। আবারও জিজ্ঞাসা করি, যে সরকার যুদ্ধাপরাধীদেরকে আদালতের কাঠ করায় দাঁড় করাইছে সেই সরকারের আমলে যদি আপনি যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলেন তাহলে সরকারের প্রিয় পাত্র থাকতে পারবেন কিনা? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মুসলমান ছাড়া সমস্ত ধর্মাবলম্বীদেরকে আসামির কাঠ করায় দাঁড় করাইছে, আপনি যদি তাদের প্রতি আন্তরিক হন তাহলে আল্লাহর প্রিয় পাত্র থাকতে পারবেন কিনা? রাজনীতির গেলে বুঝো, ধর্ম তাইলে বুঝো না কেন, কথা বুঝে আছি কিনা? রাজনীতি করার সময় সব বুঝো, ধর্মের বেলায় বেবুদ হইয়া যাও কেন? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমানেরা অমুসলমানদের সাথে সম্প্রীতি বজায় রাখতে পারবে কিন্তু তাদের ধর্মের প্রতি দুর্বল হতে পারবে না। এই হল সীমারেখা, কথা বুঝে কিনে না বুঝে? মুসলমানের সমাজে যদি অমুসলমান বাস করে, তুমি অমুসলমানের সাথে সৎ ব্যবহার করবে, তুমি তার সাথে হাসি খুশি ব্যবহার করবে, তার সাথে ভালোভাবে চলাফেরা করবে, তার সাথে আচার ব্যবহার ভালো করবে, তার সাথে উঠা বসা ভালো করবে, সুযোগ হইলে তার উপকার করবে, সম্ভব হইলে তার বিপদে সাহায্য করবে, সহযোগিতা করবে, সবকিছু করবে, কিন্তু তোমার মনে থাকতে হবে এই লোকটা আমার মৌলার মৌলার দরবারের আসামি, এই লোকটা আমার মনিবের দরবারের আসামি, এই লোকটা আমার মালিকের দরবারের আসামি, এই লোকটা আমার আল্লাহর দরবারের আসামি। সুতরাং আল্লাহর বিধান পালনের জন্য আমি তার সাথে ব্যবহার ভালো করব, আল্লাহর বিধান পালনের জন্য আমি তার ধর্ম পালনে বাধা দেব না, আল্লাহর বিধান পালনের জন্য আমি তার সাথে কোন রকমের সৎ ব্যবহার করব না, আল্লাহর হুকুম পালনের জন্য আমি তার মন্দির ভাঙিয়া মসজিদ বানাইব না, কিন্তু আমার বিশ্বাস থাকতে হবে এটা আমার আমার মনিবের দরবারের আসামি, সুতরাং তাকে আমি অন্তর দিয়ে ভালোবাসতে পারি না, তার ধর্মের প্রতি আমি বিন্দু মাত্র দুর্বলতা পোষণ করতে পারি না। এই হইল সাম্প্রদায়িক সম্প্রীতির সীমারেখা, সাম্প্রদায়িক সম্প্রীতির সীমারেখা। মুহাসসিরিনে কেরাম এই সীমারেখার বড় বিস্তারিত বিবরণ দিয়েছেন তাফসীরের কিতাবে। বিস্তারিত বিবরণের একটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতির চারটা স্তর আছে, সাম্প্রদায়িক সম্প্রীতির চারটা স্তর আছে। এক নম্বর, তাদের সাথে লেনদেন ব্যবসা বাণিজ্য কাজ কারবার গৃহস্থী আরস্তি সংসারের কাজকর্ম তাদের সাথে মিলেমিশে করা যাবে, এটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতির প্রথম স্তর। কথা বুঝে আসছে কিনা? সাম্প্রদায়িক সম্প্রীতির প্রথম স্তর, তাদের সাথে মিলেমিশে ব্যবসা করা যাবে, বেচা কিনা করা যাবে, বাণিজ্য করা যাবে, লেনদেন করা যাবে, আট বাজার করা যাবে, এগুলি এটি হলো সাম্প্রদায়িক সম্প্রীতির প্রথম স্তর। বলেন তাদের সাথে লেনদেন করতে গিয়া, ব্যবসা বাণিজ্য করতে গিয়া, বেচা কিনা করতে গিয়া দ্বন্দ্ব বাজাইয়া দেব না মিলেমিশে করতে হবে, যে কোরআনের নির্দেশ মিলেমিশা করো, এইটা সাম্প্রদায়িক সম্প্রীতির সম্প্রীতির প্রথম স্তর। সাম্প্রদায়িক সম্প্রীতির দ্বিতীয় স্তর হইল তার সাথে সন্তোষজনক আচরণ করতে হবে, তার সাথে রুক্ষ ব্যবহার করা যাবে না, তার সাথে কড়া ব্যবহার করা যাবে না, যত পারো তার সাথে নম্র ব্যবহার করো, যত পারো তার সাথে সৎ ব্যবহার করো, যত পারো তার সাথে ভালো ব্যবহার করো। এটা হইল সাম্প্রদায়িক সম্প্রীতির দ্বিতীয় স্তর, সাম্প্রদায়িক সম্প্রীতির দ্বিতীয় স্তর। আরেকটা হইল শুধু ব্যবহার ভালো করার মাধ্যমেই নয়, সে যদি বিপদগ্রস্ত হয় তাহলে তুমি তার সাহায্য করো, সে যদি বিপদগ্রস্ত হয় তাহলে তুমি সাহায্য করো, সে যদি সুখী হয় তাহলে তার সাথে তুমি সুখী হও, সে যদি দুঃখী হয় তার সাথে তুমি দুঃখ প্রকাশ করো। এটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতির তৃতীয় স্তর, সাম্প্রদায়িক সম্প্রীতির তৃতীয় স্তর। আরেকটা হইল সে যখন ধর্ম পালন করে তখন তুমি সম্পূর্ণ বিরত থাকো, কারণ তার ধর্ম পালনটা তোমার মালিকের বিরুদ্ধাচরণ, তার ধর্ম পালনটা তোমার মালিকের বিরুদ্ধাচরণ। মালিকে কি কইছে আর সে কি করে বুঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একা এতে বলে, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা শোনো, দুরিবা মাসালুন ফাস্তামিউ, একটা চমৎকার উদাহরণ দেওয়া হইতেছে
তোমরা মনোযোগ দিয়া অন্তরের কান দ্বারা শোনো। কি উদাহরণ আল্লাহ সেই উদাহরণ দিয়া বলে, যারা আল্লাহ ছাড়া অন্য কিছুর পূজা করে, যারা আল্লাহ ছাড়া অন্য কিছুর পূজা করে, যত জন্তুর পূজা করে, যত বস্তুর পূজা করে, যত গাছের পূজা করে, যত দেবতার পূজা করে, সবগুলি সম্মিলিত হইয়াও একটা মাসি বানাইতে পারবে না, একটা মাসি বানাইতে পারবে না। আল্লাহ শুধু উদাহরণ দেওয়ার জন্য কথাটা বলছেন যে মাসি বানাইতে পারবে না। এরপরে বলেন শুধু যে মাসি বানাইতে পারবে না তাও নয়, দেবতার সামনে যে ভোগ দেওয়া হয় খানা, এই দেবতার খানা যখন মাসিয়ে খায় তখন কদায় কইতে পারে না মাসিরে, এই মাসি তুই খাস নাই তা আমার খানা, কইতো তো ভারে ওই না, খেদাই তো ভারে না, মাসি বানাই মতুরের কথা, মাসিয়ে যখন কুদার খানা খায় তখন কুদায় মাসি দেখাই তো ভারে না। এরপরে আল্লাহ বলেন পূজারীরা তেমন দুর্বল, পূজনীয় বস্তুগুলি তেমন দুর্বল। কাজে কাজেই তোমরা নিজের বিবেকে জিজ্ঞাসা করে রাখো, এই বিশাল সূর্য কোন দেবতায় সৃষ্টি করলো, বিশাল চন্দ্র কোন দেবতায় সৃষ্টি করলো, বিশাল আসমান কোন দেবতায় সৃষ্টি করলো, বিশাল ধূমি কোন দেবতায় সৃষ্টি করলো, তোমার মা বাবারে কোন দেবতায় সৃষ্টি করলো, তোমার এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়া তোমারে কোন দেবতায় সৃষ্টি করলো, তোমার চক্ষু কোন দেবতায় সৃষ্টি করলো, তোমার চোখে পেতে দেখার মতো পাওয়ার দিল কোন দেবতায়, তোমার কানের মেঝে শোনার মতো শক্তি দিল কোন দেবতায়, তোমার নাকের মেঝে গ্রাম শক্তি দিল কোন দেবতায়, তোমার মাথার মধ্যে ব্রেন শক্তি দিল কোন দেবতায়। বিবরণ দিয়ে আল্লাহ একাইতে বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। হে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার মূর্তি পূজারীদের কেউ যদি জিজ্ঞাসা করেন আসমান জমিনের সৃষ্টিকর্তাকে, তারাও দেবতার নাম বলবে না, তারাও সৃষ্টিকর্তার নাম বলবে। তাহলে এবার তোমার বিবেক রেজি দাও, যে আল্লাহ আসমান বানাইল, যে আল্লাহ জমিন বানাইল, যে আল্লাহ চন্দ্র বানাইল, যে আল্লাহ সূর্য বানাইল, যে আল্লাহ তোমার বাপদাদা বানাইল, যে আল্লাহ তোমার মা বাপরে বানাইল, যে আল্লাহ তোমার মা বাপের ঘরে তোমারে জন্ম দিল, যে আল্লাহ তোমারে নাক দিল, যে আল্লাহ তোমারে পাও দিল, যে আল্লাহ তোমারে হাত দিল, যে আল্লাহ তোমারে দাঁত দিল, যে আল্লাহ তোমার জান দিল, যে আল্লাহ তোমার নাকে শ্বাস প্রশ্বাস জারি রাখলো, এই আল্লাহরে মাবুদ না বানিয়া, এই আল্লাহর সামনে মাথা নত না করিয়া, এই আল্লাহর আনুগত্য না করিয়া, যে দেবতায় মাসি বানাই বতুরের কথা, মাসি খেদাই তো পারে না, ওই দেবতার সামনে মাথা নত করলে তোমার আল্লাহ কি পরিমাণ খুশি হয়? আল্লাহ খুশি হয় না, চরম ভাবে রাগান্বিত হয়। সুতরাং ভ্রান্ত ধর্মাবলম্বীরা, ভ্রান্ত ধর্ম পালনকারীরা আল্লাহর প্রিয় পাত্র না আসামি? এখন কল তোমার বিবেক রেজে গাইয়া, মালিকের আসামির, মালিকের আসামির প্রতি যদি তুমি দুর্বল হও, যুদ্ধাপরাধীদের পক্ষ অবলম্বন করলে তোমার সরকার তোমার উপরে নারাজ হয়, আর আল্লাহর দরবারের আসামিদের পক্ষ অবলম্বন করলে আল্লাহ তোমার উপর কি হয়? কথা বুঝে আসে নাই? এই কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, তার সীমারেখা আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যেমন চলতে হবে তেমনি ভাবে তার সীমারেখা বজায় রেখে চলতে হবে। ভিন্ন ধর্মাবলম্বীর সাথে আমি আচার ব্যবহার ভালো করব, ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে আমি ব্যবসা বাণিজ্য করব, ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে আমি হাট বাজার করব, ভিন্ন ধর্মাবলম্বীর সাথে আমি চলাফেরা করব, ভিন্ন ধর্মাবলম্বীকে আমি দরকার হইলে বিপদে সাহায্য করব, ভিন্ন ধর্মাবলম্বীকে আমি তার মঙ্গল কামনা করব, এমনকি আল্লাহর কাছে তার লাগি দোয়াও করব, কিন্তু যখন সে আল্লাহ বিরোধী ধর্ম পালন লিপ্ত হয় আমি তখন তার প্রতি ঘৃণা করে তার ধর্ম পালন থেকে বিরত থাকব। এই যে সীমারেখা, আমাদের দেশের হিন্দুরা আমাদের ধর্মের সাথে এই সীমারেখা পরায় গণ্ডায় পালন করে, হায়া লজ্জা আছে। আমাদের দেশের একদল মুসলমান হিন্দু ধর্মের অনুষ্ঠান পূজা যখন আরম্ভ হয় বেহায়া বেলাগা মুসলমান তাদের পূজা মান্ডবীকে অংশগ্রহণ করে, হিন্দু বেহায়া না মুসলমান বেহায়া? হ্যাঁ, মুসলমান বেহায়াকে হইল সাম্প্রদায়িক সম্প্রীতির সীমারেখা লঙ্ঘন করে বেহায়া হইল, হিন্দুরার হায়া লজ্জা কেমনে ঠিক রাখলো? সাম্প্রদায়িক সম্প্রীতির সীমারেখা ঠিক রেখে তার হায়া লজ্জা ঠিক রাখলো।
কথা বুঝে আসছে কিনা? বুঝে আসছে না? বুঝে থাকলে শেষবারের মতো দুই প্রশ্নের জবাব পরিষ্কার হোক। সাম্প্রদায়িক সম্প্রীতি এক জিনিস আর তার সীমারেখা আরেক জিনিস, সাম্প্রদায়িক সম্প্রীতি এক জিনিস আর তার সীমারেখা আরেক জিনিস। বাংলাদেশের মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি ভালো রকম জানে, এই জন্য বাংলাদেশের 16 কোটি মুসলমানের কেউ হিন্দুদের মন্দির ভাঙিয়া মসজিদ বানায় না। হিন্দুরা সাম্প্রদায়িক সম্প্রীতি নাই তাদের মধ্যে, এই জন্য তারা ভারতের মুসলমানদের মসজিদ ভাঙিয়া মন্দির বানায়। সম্প্রীতি নাই, সম্প্রীতিটা মুসলমানের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে নাই। আর সীমা রেখাটা হিন্দুদের মধ্যে আছে, মুসলমানের মধ্যে নাই। কথা পরিষ্কার হয়েছে? সাম্প্রদায়িক সম্প্রীতি মুসলমানের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে নাই। আর সম্প্রীতির সীমা রেখাটা হিন্দুদের মধ্যে আছে, মুসলমানের মধ্যে নাই। সুতরাং কোরআনের বিধান অর্ধেকটা মানলে অর্ধেকটা না মানলে কাজ হইতো না। যেমন ভাবে কোরআনের বিধান সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করো, ভিন্ন ধর্মাবলম্বীর সাথে আচার ব্যবহার ভালো করো, ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে ভালো ভাবে চলাফেরা করো, ভিন্ন ধর্মাবলম্বীদের মঙ্গল কামনা করো, ভিন্ন ধর্মাবলম্বীদের বিপদে আপদে সাহায্য করো, এগুলো সাম্প্রদায়িক সম্প্রীতি। কিন্তু তারা যখন আল্লাহ বিরোধী ধর্ম পালন করে, তখন তোমরা সম্পূর্ণরূপে বাতিল ধর্মকে বয়কট করে চলো, যদি সত্যিকারের মুসলমান হয়ে যায়। বুঝে থাকলে বলুন, শুধু সম্প্রীতি বজায় রাখলে হবে না, সম্প্রীতির সীমা রেখাও রক্ষা করে চলতে হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বিষয়টা যথাযথভাবে উপলব্ধি করার এবং বাস্তব জীবনে পালন করে আল্লাহকে সন্তুষ্ট করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন।